আসসালামু আলাইকুম। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি হাবিব আহমেদ জয় আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা শিখব একটি কম্পিউটারের ওয়ার্ড ড্রাইভগুলো কীভাবে রিফ্রেশ করা যায়, এবং আমরা সাধারণত নানে টিভি ব্যবহার করে শুধু লোকাল ডিস্ক রিফ্রেশ করে থাকি। কিন্তু আমরা শিখব আজ কীভাবে ওয়ার্ল্ড ড্রাইভ একটি ফাইলের মাধ্যমে সহজে রিফ্রেশ করা যায়, এবং যারা এটি জানেন তাদের জন্য খুবই সহজ একটি পদ্ধতি, এবং যারা না জানেন তাদের জন্য এটি বিস্ময়কর বলাও চলে। তো ফাইল ক্রিয়েট করার জন্য প্রথমে ওপেন করতে হবে নোটপ্যাড। নোটপ্যাডে টাইপ করতে হবে ECHO OFF স্পেস PD স্ল্যাশ TCPD TE TF, এভাবে যতগুলো ড্রাইভ থাকবে সবগুলো নাম দিতে হবে এবং অবশেষে কি লিখতে হবে এবং ফাইলে গিয়ে সেভ করতে হবে। সেভ করার জন্য সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে, এবং আমরা কোথায় সেভ করব সেটি সিলেক্ট করে দেওয়ার জন্য ডেস্কটপ ক্লিক করতে হবে, এবং আমরা যে কোনো নাম দিতে পারি। কিন্তু এখানে আমরা ব্যবহার করব রিফ্রেশ, REFRESH রিফ্রেশ ডট ক্যাপিটাল হাতের ব্যাট BAT ব্যাট, এবং সেভে ক্লিক করতে হবে। তারপর এটি কেটে দেব, এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে রিফ্রেশ নামে একটি ফাইল তৈরি হয়ে গিয়েছে, এবং এটি ক্লিক করলে আমরা দেখতে পাব যে ওয়ার্ল্ড ড্রাইভগুলো সহজে রিফ্রেশ করতে পারছে। এভাবে আমরা একটি সহজ পদ্ধতিতে ওয়ার্ল্ড ড্রাইভগুলো রিফ্রেশ করতে পারি, এবং সবগুলো ড্রাইভকে রিফ্রেশ করার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করা যেতে পারে। এবং এর মাধ্যমে আমরা সহজে ওয়ার্ল্ড ড্রাইভগুলো রিফ্রেশ করতে পারি, এবং যারা এই কোডগুলো লিখতে পারবেন না তাদের সমস্যা মনে হবে, আমি তাদের জন্য সোর্স ফাইল হিসেবে ডিসক্রিপশনে কোডগুলো দিয়ে দিব। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।